একশো বলে এগিয়ে গেল মল্লিক এন্টারপ্রাইজ। খেলা শুরুতেই ভালো হয়নি মল্লিক খেলোয়াড়। গোলকি পরিশোধ হবে ভালো বল চোপত্র ওয়ান টু মল্লিক কষ্ট লেগে মিস করে গেছে। একের বিরুদ্ধে তিন গোলতে পারে দ্বিতীয় গোল মিস করে গেলেন। গোলতে পারে বাবু গোলতে পারে চমৎকার ওয়ান টু গোল ছেড়ে বেরিয়েছে ভালো শট করে শট এগেন শট টু পোস্ট রে গোলকিপার সদাদাসী পরে খেলছে রহিম শ্রীরামপুর এবং এদিকে পিঙ্ক জার্সিতে রয়েছে মল্লিক এন্টারপ্রাইজ। সাদা জার্সিতে রয়েছে রহিম শ্রীরামপুর এবং পিঙ্ক জার্সিতে রয়েছে মল্লিক এন্টারপ্রাইজ। শুরু হয়ে গেল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হ্যালো শেফ এক শূন্য বলে এগিয়ে গেল মল্লিক এন্টারপ্রাইজ। খেলা শুরুতেই এক শূন্য বলে এগিয়ে গেল মল্লিক এন্টারপ্রাইজ। খেলা শুরুতেই গোল করলো লক্ষ্য ভুলের দোষে গোলটি খেতে হলো। ভালো কাট করে নিয়েছে দ্বিতীয় গোল কি হবে ভালো প্লেয়ার করলেন রোহিত মিস করে গেছে একের বিরুদ্ধে তিন গোলতে পারে দ্বিতীয় গোল মিস করে গেলেন মল্লিক এন্টারপ্রাইজ দলের খেলোয়াড়। রহিম শ্রীরামপুর দলের গোলকি পরিশোধ হবে ভালো হয়নি মল্লিক একাদশ দলের খেলোয়াড়। গোলকি পরিশোধ হবে ভালো বল চোপত্র ওয়ান টু মল্লিক কষ্টে লেগে ফেরত চলে এলো বাবু
ঘুমডাঙ্গার টিমে তো সব রাহুল কল্যাণ গণেশ এরা খেলছিল, তারা এক গোল জিতে গেছে। বাবু গোল পরে সেট হবে কি? ভালো সেট করলেন গোল ছেড়ে দিয়েছেন। প্রথমার্ধে খেলা শেষ, প্রথমার্ধে খেলা শেষে 1-0 গোলে এগিয়ে রয়েছে। তাদের আছে শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। বলতে পারে বাবু ভালো বল, গোল হবে, গোল ছেড়ে বেরিয়েছে, ভালো সেভ করলেন। শ্রীরামপুর সাধারণ এক বলে পিছিয়ে রয়েছে, তিন গেছে তো রয়েছে মল্লিক এন্টারপ্রাইজ, তার 1-0 বলে এগিয়ে রয়েছে। ভালো শট, ভালো শট করেছিলেন, বলতে পারতো। এবং সাউথ আফ্রিকা চলছে রহিম শ্রীরামপুর, তারা এক বলে পিছিয়ে রয়েছে। বলতে পারে একের পর এক আক্রমণ তার প্রতিরোধ করছে। বাবু এই বাস থেকে
অতিরিক্ত সময় দাও পিছিয়ে পড়লো রহিম শ্রীরামপুর, তারা দু গোলে পিছিয়ে পড়লো। পরবর্তী খেলা আছে তারামা এন্টারপ্রাইজ ভার্সেস বুলেট ফাইভ। লম্বা বাসি জয়লাভ করলো মল্লিক।